মাদকের সাথে কোনো আপোষ নেই, মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবেই বললেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ছেঙ্গাচোর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন মৃধা তার বক্তব্যে বলেন, মাদকের সাথে কোনো আপোষ নেই, মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবেই। তিনি আরো বলেন, আমি তার থেকে ভয় করব না, কিন্তু কোনো মাদক ব্যবসায়ীকে আশ্রয় প্রশ্রয় দেব না, তার কাছে হাত মিলাব না, তার কাছে একদম নির্ভয় করে গেলাম। আমি একদম 100% আপনাদের নিশ্চিত হয়ে গেলাম। তো ইতিমধ্যে আমার কাছে 60টা মাদক বিরোধী সমাবেশের প্রস্তাব আছে, আমরা 15 তারিখে কানের বাজার থেকে শুরু করব। শনিবার বিকেলে ছেঙ্গাচোর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পৌর যুবলীগ নেতা নাজমুল খানের সঞ্চালনায় পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি মুখলেসুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক। মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফারাজি, পৌর কমিউনিটি পুলিশিং এর সহসভাপতি ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া, ছেঙ্গাচোর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান ব্যাপারী, উপজেলা কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি শহীদুল্লাহ মাস্টার, উপজেলা কমিউনিটি পুলিশিং এর প্রচার সম্পাদক জাকির হোসেন বাদশাহ, আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক খান, মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মমিনুল ইসলাম, ছেঙ্গাচোর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, 4 নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি শরীফ দর্জি, 6 নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইদ্রিস আলী, 7 নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, পৌর ছাত্রলীগ নেতা আবু হানিফ অপু, মাহিন হোসেন সৈকত, নূর নবী খান প্রমুখ। মনিরুল ইসলাম মনিরের তথ্য ভিডিও চিত্র, এডেক্স রিপোর্ট, কুমিল্লা টিভি।